উদ্বোধনের আগেই থমকে গেল খনির প্রজেক্টের কাজ। উদ্বোধন না করে ফিরে গেলেন ইসিএল এর সিএমডি। পাণ্ডবেশ্বর বিধানসভার ইসিএল এর বাঁকুড়া এরিয়ার তিলাবনি কলিয়ারিতে এমডিও পদ্ধতিতে আধুনিকভাবে খনি থেকে কয়লা উত্তোলনের বেসরকারি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই এমডিও প্রজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যদিও কয়লা উত্তোলন এখনও শুরু হয়নি। মঙ্গলবার বাঁকুড়া এরিয়ার তিলাবনি কলিয়ারির এমডিও প্রজেক্টের উদ্বোধন করার কথা ছিল ইসিএল এর সিএমডি সমীরণ দত্তের। সিএমডি আসছেন এই এলাকায়, তাই তার কানে বার্তা পৌঁছতেই মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদ সভা করে একাধিক শ্রমিক সংগঠন, ছিল সিটু, আইএনটিডিউসি, এআইসিসিটিইউর প্রতিনিধিরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী, বাঁকুড়া এরিয়ার ইন্টাক নেতা কৃষ্ণ রায়, সিটু নেতা গৌরাঙ্গ চ্যাটার্জি, এআইসিসিটিইউর রাজ্য কমিটির সদস্য সোমনাথ চ্যাটার্জি সহ অন্যান্য শ্রমিক সংগঠন নেতৃত্ব। কলিয়ারির শ্রমিক সংগঠনগুলির দাবি, ইসিএল এর বাঁকুড়া এরিয়া কর্তৃপক্ষ কলিয়ারির স্থায়ী শ্রমিকদের সবসময় বদলির ভয় দেখাচ্ছেন। বংশগোপাল বলেন, আন্দোলনের ফলে ইসিএল এমডিওর কাজ বন্ধ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। আগামী 19 তারিখ এই এরিয়ার সমস্ত শ্রমিক সংগঠনের লোকেরা আলোচনায় বসে আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঠিক করবেন বলে জানিয়েছেন। এদিকে এমডিও প্রজেক্ট চত্বরে শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে প্রজেক্টের উদ্বোধন না করে ফিরে যান ইসিএল এর সিএমডি সমীরণ দত্ত। এভাবে প্রজেক্টের উদ্বোধন না করেই সিএমডির ফিরে যাওয়াকে শ্রমিক সংগঠনের প্রাথমিক জয় বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রায় 30 মিনিট মঞ্চ দখলের পর মঞ্চ ছেড়ে দেয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তিলাবনির শ্রমিকদের বড় কৃতিত্ব, কালকে তারা একজোট হয়েছে এবং বুঝেছে এটা যে কত বড় সর্বনাশ ইসিএল এর ওপরে নেমে আসছে। আর এটার জন্য আমরা অনেকগুলো ইউনিয়ন, সিটু, এআইটিউসি, আইএনটিউসি, এআইসিসিটিইউ, আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমাদের এখন একটাই মুদ্রা, এখানে এমডিও প্রাইভেটাইজেশন আর কন্ট্রাকচুয়ালাইজেশন, মানে পুরো ঠিকা প্রথাতে ইস্টার্ন কোলফিল্ডসকে যদি নিয়ে যাওয়া হয়, এমনিতেই আমাদের এখানে কয়লা খনিতে শ্রমিকের সংখ্যা অনেক কমে গেছে আর ঠিকাদার শ্রমিকরা তারা কিছু পায় না, তাদের এখান থেকে চাকরি থেকে হটিয়ে দেওয়া হয়েছে এবং নানা কায়দাতে ভয়ঙ্কর দুর্নীতি ইসিএলে চলছে এই ঠিকাকরণকে কেন্দ্র করে। এবং তিলাবনির শ্রমিকরা কোথায় যাবে তার একটা নির্দিষ্ট ঠিকানা তারা বলছে না, ম্যানেজমেন্টকে পরিষ্কার বলতে হবে যে একসঙ্গে দুটো চলতে পারে না। ঘিরে বিক্ষোভের কথা নয়, উনি আসবেন, যাবেন, দেখবেন, সিএমডি তার দায়িত্ব পালন করবেন, উনি ইসিএল ভিজিট করতে আসবেন, নিজের এলাকা ভিজিট করবেন উনি, কিন্তু আমরা তাকে বোঝাবো এটা এই বিক্ষোভের মধ্যে দিয়ে যে আপনাদের এই নীতি আমরা মানছি এবং আপনি এটা চালাতে পারবেন না, শ্রমিকরা আপনার কাছ থেকে পরিষ্কার জানতে চায়। এবং সেটা আমাদের এরিয়ার নেতৃত্ব, তারা জেনারেল ম্যানেজারের সঙ্গে মিটিং করেছে, তারাই করবেন, আমরা সিএমডির সঙ্গে দেখা করতে যাব না, আমরা বিক্ষোভ করার জন্য কেন রাস্তায় বসে আছি। বিক্ষোভ আন্দোলন হবে সেটা আমরা বসে ঠিক করব, আগামী 19 তারিখে আমরা বসছি। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।